আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া ওসলি ওয়া আসাল্লিমু আলা নাবী আল আমিন ওয়া আলা আলিহি তাইয়িবিনা তাহিরিন ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ দুরের এবং কাছেরগণিত অসংখ্য দর্শক ভাই বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং مبارকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই নিয়মিত আয়োজন কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে আমাদের সব কিছু বলে দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এবং আল্লাহর নবী আমাদেরকে ডিপ্রাইব করেন নাই আমাদেরকে হতাশার মধ্যে রাখেন নাই আমার ভাইয়েরা আমার বোনেরা আলোচনা চলছে সূরা থেকে বাস নাম্বার 35 দেখি আল্লাহ কি বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ওয়ইন খিফতুম শিকাক বাইনহিমা فابعثوا حكما من اهله وحكما من اهلها ان يريدا اصلاحا يوفق الله بينهما ان الله كان عليما خبيرا আর যদি তোমরা দুইজনের মাঝে আর মিল মহব্বত হচ্ছে না অসুবিধা যদি লক্ষ্য করো দুইজনের মধ্যে দূরত্ব যদি তোমরা লক্ষ্য করো স্বামী এবং স্ত্রীর মধ্যে তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারককে তোমরা পাঠাও আর স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারককে তোমরা পাঠাও যদি তারা দুইজনেই সংশোধন চান আল্লাহ অবশ্যই তাদের দুইজনকে তৌফিক দিবে নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লাহ আলমিন সব জানেন এবং সব কিছুর খবর রাখেন আমার ভাইরা আমার বোনেরা যে কোনো বিষয়কে সমাধান করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন স্টেপ বাই স্টেপ যতগুলো অপশন থাকতে পারে যতগুলো সুযোগ সুবিধা থাকতে পারে যতভাবে একটা সমস্যার সমাধান করা যায় প্রত্যেকটাকেই আল্লাহ তা আলা বর্ণনা করেছেন বলুন সুভান আল্লাহ তো আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না আমরা নিজেরা অনেক সময় পার্ট অব দ্য প্রবলেম হয়ে যায় নিজেরা প্রবলেম করি নিজেরা বুঝি না তখন থার্ড পার্টির আপনার ইনভলভমেন্ট দরকার হয় তৃতীয় পক্ষের যদি সেখানে আমরা ইনভলভ করি তাহলে ভালো হয় যেন আল্লাহ আলা এই অপশন কেউ এক্সপ্লোর করার জন্য বললেন কোনো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে ডিসপিউট হয়েছে মতবিরোধ হয়েছে মন কষাকষি হয়েছে আর যে কষল যে এটাকে আর এক করা যাচ্ছে না কষা অবস্থায় থাকতেছে এটা আর না যেটা এটা এটার গোল্ল না মন দুইজনের কোনোভাবেই সমাধান হচ্ছে না তখন আল্লাহ সুবাহ এই জিনিসের সমাধান কিভাবে করা যায় সমাজ হিসেবে সোসাইটি হিসেবে ফ্যামিলি হিসেবে আল্লাহ তহ আমরা যারা থার্ড পারসন আসি আমাদেরকে একটা রেসপন্সিবিলিটি একটা দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিচ্ছেন এই থার্ড পারসন স্বামী স্ত্রীর বাহিরে যে কেউ হতে পারে স্ত্রীর বাবা হতে পারে অথবা স্বামীর বাবা হতে পারে স্বামীর ভাই হতে পারে স্ত্রীর ভাই হতে পারে কাজেই যে কোনো হতে পারে এমন কি শুধু পুরুষ কেন মহিলারাও হতে পারে আর আমরা অনেক সময় যারা সংশোধনের উদ্দেশ্যে যায় সংশোধন না করে আমরা আমাদের শত্রুতার সুযোগটা নেই আমরা আরও গন্ডগোল লাগাই দিয়ে আসি এরকম যদি কেউ হন আল্লাহ তার মনের খবর জানেন আল্লাহ বলছেন আমি কিন্তু সব জানি তোমাকে পাঠাইলাম হলো জিনিসটা ঠিক করতে গিয়ে আরও নষ্ট করে আসলে এরকম যদি করো তাইলে কিন্তু খবর আছে তুমি নিজেও ঠকবা আর কেয়া মতো অপেক্ষা করো আমরা দেখেন বিভিন্ন পর্যায়ে গিয়ে সমাধান হতে হয় স্বাভাবিক নিয়ম হলো হাজব্যান্ড ওয়াইফ ইয়াং ম্যান এবং ইয়াং লেডির যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে আমরা মা বাবারা টু মাস ইন্টারফেয়ার করা উচিত না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি অনেক ভাই বোনরা সমস্যা নিয়ে আসেন এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলি আপনাদের যদি ভালো লাগে আপনারা করবেন আর ভালো না লাগলে আপনাদের আপনারা থাকবেন এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই প্রথমত উচিত হলো দেখেন একজন ইয়াং লেডি আপনার আপনার মেয়ের তা আপনি ছেলের বউ হিসেবে তাকে নিয়ে আসছেন আপনার মেয়েটা যেটা ঘরে আছে কত উল্টাপাল্টা করে আপনি সব কিছু মেনে নেন কিন্তু আপনার পুত্রবধূ হয়ে যেই মেয়েটা আপনার ঘরে আসলো ওইটা একটু উল্টাপাল্টা করলে আপনার আর মাথা গরম হয়ে যায় হ্যাঁ তোমার মা বুঝি তোমাকে পেটে নিয়ে কোনোদিন এইটা খাইছিল না তোমার মা বুঝি তোমাকে কোনোদিন কিছু শিখাইছিল না আপনি যে আপনার মেয়েরে কোনো কিছু শিখান নাই ওইটা তখন আর মনে থাকে না আপনি আর একজনের মেয়ের দোষ দিতে থাকেন জন্য আমার প্রথম অ্যাডভাইস হলো যখন ছেলেকে বিয়ে করাইছেন অথবা মেয়েকে বিয়ে দিছেন তারা ছেলে মেয়েরা নিজেরা অনেক কিছু ভুল করবে অনেক কিছু অসুবিধা হবে তারপরে নিজেরা নিজেদেরকে তারা মানায়নি ভুল করে সংশোধন হয়ে তারা নিজেরা একজন আর একজনকে আন্ডারস্ট্যান্ড করে ফেল আনফর্চুনেটলি শ্বশুর শাশুড়ি সবসময় এত বেশি ইন্টারফেয়ারেন্স করে ইন্টারফেয়ারেন্সের কারণে অনেক অনেক বিয়েগুলো ভেঙে যায় বিশেষ করে একদিকে হলো মেয়ের মা আর একদিকে হলো ছেলের মা এই দুই মহিলার কারণে অনেক বিয়ে ভেঙে যায় পুরুষরা অনেক সময় ইনভলভ হয় কম কিন্তু এই দুই বেটি আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক ওনারা তো ছেলে মেয়ে গর্বে রেখেছেন মানুষ করেছেন নিশ্চয়ই ভালো মহিলা হবেন কিন্তু তারা কিছু জিনিস আছে এটা বোঝেন না না বোঝার কারণে ফ্যামিলিতে এমন গন্ডগোল লাগে গন্ডগোলের কারণে শেষ পর্যন্ত ওই বিয়েটা সাড়া সাড়ি হয়ে যায় অথচ একজন আর একজনকে তারা পছন্দ করত। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়েছে কার সঙ্গে মেয়ের মা এবং সেলের মার সাথে মেয়ের বাপ এবং সেলের বাপের সঙ্গে বিআইতে বিআইতে বিআইনে বিআইনে গন্ডগোল এই জন্য এই বিয়ার রাখা যাবে না তখন আপনি আপনার জিদ কে এখানে কাজে লাগান ঠিক না না। কাছে দিতে পারবেন আপনি আপনার বিয়ে এখন তো মোবাইল ফোন আছে মেয়ে কি খাবে আর কি করবে আপনি মিনিটে মিনিটে মেয়েকে ফোন করে করে আপনি কেন বলবেন উপদেশ আগে দিয়ে দেন এরপরে সে নিজেই এটা বুঝে শুনে করুক আর আপনি যিনি শাশুড়ি হয়েছেন আপনার পুত্রবধূ এসেছে আপনি মনে করেন এই রান্নাঘরের মালিক তো আমি তুমি ছোট্ট বাচ্চা একটা এসে রান্নাঘরের মালিক হয়ে যাবা খবরদার যেভাবে বলবো সেভাবে রানবা রানলে আবার আপনার পছন্দ হয় না খালি খুদ ধরেন ই করেন আপনি গিয়ে শুয়ে থাকবেন আর ওই অল্প বয়সী মেয়েটা সে সব রান্না করতে হবে এরকম স্বভাব যদি আপনার হয় তাইলে কিন্তু এই সংসার টেকবে না আপনি আপনার ছেলের জন্য এবং আপনার পুত্রবধূর জন্য সমস্যা তৈরি করছেন আপনার পুত্রবধু আপনার লাগে না কিন্তু আপনার ছেলের তো বউ লাগে মনে করেন এই মেয়ে পাঠায় দিলেন পুত্রবধূ রাখলেন না ছেলেকে আবার বিয়ে করাবেন না করাইতে তো হবে এই বিষয়গুলো আমরা বুঝি না আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করি আমার রিকোয়েস্ট হল যে শাশুড়ি যারা হয়েছেন যখন আপনার ছেলেকে বিয়ে করায় আপনি বউ আনবেন ঘরে আপনার পুত্র বধুকে আপনার নিজের মেয়ের মতন ট্রিট করবেন যদি আপনার মেয়ের মতন এই মেয়েটাকে আপনি আদর করেন তাহলে আপনার মেয়েটাও তো বিয়ে হয়ে জামাইয়ের বাড়ি যাবে আপনার জামাইয়ের মা আপনার বিআইন আপনার মেয়েটাকে আদর করবে এটা আল্লাহ নিয়ম আপনি যদি আপনার পুত্রবধুর ব্যাপারে আপনার ছেলের বউয়ের ব্যাপারে যদি সবসময় নেগেটিভ হন আপনার মেয়েটাও কিন্তু তার শাশুড়ির কাছে সাফার করবে আপনার মেয়েটার সাফার কারণ আপনি হইলেন আপনি যেমন ভাবে চান লন্ডনে এরকম কেস বহু হয় আমি হাসি আসলে কেমন হয় আপনাকে বলি দেখেন উনি একজন মহিলা উনি উনার মেয়ে প্রত্যেক সপ্তাহে এসে এসে ওনাকে ভিজিট করতে হবে এটা হলো তার নিয়ম যে তার মেয়েকে বিয়ে দিছে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার ছুটি থাকে তো তখন পুতিদেরকে নিয়ে এসে এখানে দেখা করতে হবে আসতে হবে কিন্তু তার পুত্রবধূকে তার বাপের বাড়ি যাইতেই দিবে না এক মাসের মধ্যে একবার বিচার আসছে আমার কাছে তা আমি বললাম মহিলাকে ফোন করে যে আপনি এরকম করেন কেন হুজুর করবো না তো আমার যখন মেয়েরা আসে আমার মেয়েদেরকে রান্না বড়া করে খাওয়াবে কে আমি বললাম যে তো আমি আপনার জামাইকে ফোন করে বলে দিব আপনি যেমন আপনার বউকে এক মাসের মধ্যে তার বাপের বাড়ি যাইতে দেন না আপনার মেয়েওকে সে এক মাসের মধ্যে যাইতে দিবে না যেদিন আপনার মেয়ে আপনার ঘরে আসবে সেদিন আপনার বউ তার বাপের বাড়ি যাবে কেন হুজুর আসলে কথা ঠিকই কইছেন আপনি কিন্তু মানা কি এত সহজ হ্যাঁ যদি না মানেন তাইলে আপনি অবিচার করলেন আপনি যদি ভালো শাশুড়ি হন আপনি আপনার বউকে বললেন মা যা বেড়ায় আয় তোর মাকে দেখে আয় আমার সালাম কৌশ তখন বরং আপনার পুত্রবধূ বলবে যে মা যাওয়ার আগে আমি রান্নাটা করে রেখে যাই আমি আমার এক মাকে হারাইছি আমার মা আমার বাড়িতে আছে এই বাড়ি এসে আর একজন মা পাইছি তখন কি হবে আপনার মেয়েটাকেও আপনার জামাই এই সুযোগটা দিবে এই জন্য আপনার মেয়ে যেইভাবে আপনি চান যে আপনার জামাই ট্রিট করুক ব্যবহার করুক আপনি আপনার পুতির বইয়ের সঙ্গে সেইভাবে ট্রিট করবেন এটা যদি করেন আপনার মেয়ের জীবনটাও সুন্দর হবে আপনার পুত্রবধূ জীবনটাও সুন্দর হবে আপনার ছেলের জীবনটাও কিন্তু সুন্দর হবে অনেক ছেলে এসে বলে হুজুর আমি খুব বিপদে আছি আমার মা হলো রং তিনি ভুল করতেছেন আমার বোর রং না কিন্তু মাকে বোঝাইতে পারি না আমি কি করব আমি এই সম্পর্কে আরো কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের خدمتে কিন্তু আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা ডিসকাশন কন্টিনিউ করব টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাল্লাহ স্টে ইন ফন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দা শর্ট ব্রেক ওয়া আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দিধা দন্ড মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বি টিভি বাংলায় আল্লাহর অসন্তুষ্ট পাপকে পাপ বলে যান মানস্ত আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মহ পাপ উঠে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানের করতে ঈমানের শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب العالمین অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক বেন یوسف عاصم بن نبাস মুজাফফর বেন محسن اکرم الزمان بن عبد السلام ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর هارুন হুসেনের উপস্থাপনায়

আল্লাহরকতের প্রতিভা নিশ্চিতভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনিট দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমীল

পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম যারা শাশুড়ি হয়েছেন পুত্রবধূ ঘরে এনেছেন আপনি যেমন ভাবে চান যে আপনার মেয়েটা আপনাকে এসে সপ্তাহে সপ্তাহে দেখা করুক আপনার পুত্রবধূটাকেও আপনি সপ্তাহে সপ্তাহে তার বাপের বাড়ি পাঠাবেন এই মেয়েটারও তো মা বাপ আছে আপনার যেমন আপনার মেয়ের জন্য দরদ লাগে তার মারও তো ওই মেয়েটার জন্য দরদ লাগে আপনার মেয়েটাকে আপনি যেমন আদর করে রাখতেন এখন তাকে পাঠাই দিয়েছেন জামাই বাড়ি আল্লাহ রবী আলমিন আর একটা মেয়ে আপনাকে দিয়েছেন এটাকে দেখাশোনা করে রাখবেন তাহলে আল্লাহ আপনার মেয়েকেও শান্তিতে রাখবেন আপনার পুতির শান্তিতে থাকবে আপনার ছেলেটাও শান্তিতে থাকবে দেখেন আমাদের মধ্যে মানসিকতা হলো কি যে আমার জামাই আমার মেয়ের কথা যেন সব সময় শুনে চলে আমার মেয়ে যা বলবে জামাই যেন অক্ষরে অক্ষরে মানে আবার আমার ছেলে যেন আমার পুতির্বর কথা একটাও না শুনে তাইলে হবে কি করে এটা উল্টা হয়ে গেল না আপনি যদি চান যে আপনার জামাই আপনার মেয়ের কথা অক্ষরে অক্ষরে মানুক তাহলে আপনার ছেলেকেও আমি বলবো এই কথা যে আপনার পুতির্ব যা বলুক অক্ষরে অক্ষরে মানুক তা সমান হইল কাজেই আমরা চাই যে আমার মেয়ে জামাইদেরকে কন্ট্রোল করি আবার এদিকে চাই আবার ছেলেদেরকে আমরা কন্ট্রোল করি এরকম দুটো তো একসঙ্গে হয় না আপনি মানে এরকম ডাবল স্ট্যান্ডার্ড হয় না দুই রকম ব্যবহার তো আপনি করতে পারেন না আপনি আপনার মেয়েকে বলবেন যে মা শরিয়ত অনুযায়ী চলবা বরং তুমি আমার জামাইয়ের কথা মেনে চলবা তখন কি হবে আপনার পুত্রবধূকে বলবেন যে মা তুমি শরিয়ত অনুযায়ী চলবা আমার ছেলের কথা মেনে চলো তাহলে সুন্দর হলো আর যদি মনে করেন যে না আপনার জামাই আপনার মেয়ের কথা মানতে হবে তাহলে আপনার ছেলেও আপনার পুতির কথা মানবে এটি স্বাভাবিক এই জন্য আমরা নিজেরা নিজেদের কপালকে পড়াই এরকম যেন আমরা না করি আমরা অনেকে শাশুড়ি হয়েছি আপনি যখন বউ ছিলেন তখন আপনার শাশুড়ি হয়তো আপনাকে জ্বালাই ছিল আপনি মনে করেন আপনি শাশুড়ি হয়েছেন ওই জ্বালান ওর শোধ নিবেন এরকম প্রতিশোধ পরায়ণ মহিলা যারা তারা ভালো মহিলা না বরং আপনি মনে মনে বলবেন যে আমার শাশুড়ি বোঝে নাই হয়তো আমাকে জ্বালাইছি আল্লাহ আমার শাশুড়িকে মাফ করুক আমি আমার পুতির বউটাকে জ্বালাবো না আল্লাহ আমাকে শান্তি দিবেন আমি এই ছোট মেয়েটাকে বউ হিসেবে এনেছি আমি একে বুঝায় শোনায় নিব আপনার মেয়ে যেমন ভুল করলে তাকে আপনি সংশোধন করতেন সেরকম আপনার পুত্রবধূ যদি ভুল করে তাকেও আপনি সংশোধন করবেন আবার যিনি বউ হয়ে এসেছেন আমি আমার ইয়াং সিস্টারকে বলবো আমার যুবতী বোনকে বলবো আপনি বউ হয়ে যেই ঘরে এসেছেন মনে রাখবেন আপনার মায়ের ঘরে আল্লাহ আপনাকে থাকার সুযোগ দেন নাই আপনার স্বামীর ঘরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিয়ে এসেছেন আপনি আপনার মাকে যেমন ইজ্জত করতেন আপনি আপনার মাকে যেমন সাহায্য করতেন আপনি আপনার মাকে যেমন দেখাশোনা করে রাখতেন ওষুধ লাগলে ওষুধ দিতেন অসুস্থ হইলে খেদমত করতেন আপনার স্বামীর মাকেও আপনি এরকম নিজের মায়ের মতন দেখবেন লাভ কি হবে আপনি যদি আপনার স্বামীর মাকে আপনার শাশুড়িকে মায়ের মতন দেখেন তাহলে আপনার ভাই যে বিয়ে করে আপনার ভাবি কে আনছে আপনার ভাবি আপনার মার দেখাশোনা করবে আপনার মায়ের জীবনটা ভালো হবে আপনি আপনার আল্লাহ রবাহ আলমিন আপনার মায়ের জীবনটা ভালো বানানোর ব্যবস্থা করবেন আর এরপরে কি হবে আপনার ঘরেও একদিন ছেলে হবে ওই ছেলে বিয়ে করে বউ একটা আনবে আপনার বয়স অনেক বেশি হয়ে যাবে বুড়ো হয়ে যাবেন তখন গায়ে বল থাকবে না ওষুধ নিজে খাইতে পারবেন না তখন আপনার ছেলের বউ আপনাকে ওষুধ খাওয়াই দিবে আপনার খেদমত করবে যদি আপনার শাশুড়ির খেদমত আপনি করেন অনেকেই বলেন আজকাল তো ইন্টারনেটে তো সব ইনফরমেশন পাওয়া যায় অনেক মহিলার হুজুর আমার শাশুড়ির খেদমত করার দায়িত্ব তো আমার না এটা আমার স্বামীর দায়িত্ব হ্যাঁ কথা ঠিক দায়িত্ব স্বামীর কিন্তু স্বামীর দায়িত্ব এমন যে বউর খেদমতের আগে মায়ের খেদমত করতে হবে স্বামী এই জন্য মা যদি অসুস্থ থাকে অসুবিধায় থাকে ছেলে গিয়ে মার খেদমত করবে তোমার খেদমত কিন্তু করবে না ও তাই নাকি তা তো জানি না হ্যাঁ ওইটাও জানতে হবে সেজন্য যদি কোনো পুত্র বধূ তার শাশুড়ির খেদমত করে অবশ্যই তার হাজব্যান্ডকে সাহায্য করতেছে হাজব্যান্ড বেটা মানুষ কাজে কামে ব্যস্ত থাকতে হয় যদি মার অসুবিধা হয় প্রয়োজনে কাজ ছেড়ে দিয়ে ছেলে তার মায়ের খেদমত করা লাগবে শরীয়ত অনুযায়ী মার খেদমত সব থেকে বড় ওয়াইফের খেদমতের আগে মায়ের খেদমত আসে কারণ মায়ের বয়স বেশি মায়ের প্রয়োজন বেশি সেজন্য আপনারা আপনাদের শাশুড়িদের খেদমত করবেন এতে করে আপনার স্বামীকে আপনি সাহায্য করতেছেন আর আপনি যখন শাশুড়ি হবেন তখনও আপনি খেদমত পাবেন আপনি যেভাবে দিবেন সেইভাবেই পাবেন এটাই হলো আল্লাহ সুহানার নিয়ম সেজন্য যারা পুত্রবধূ হয়ে যারা বিভিন্ন ঘরে এসেছেন শাশুড়িকে শত্রু মনে করবেন না শাশুড়ি একজন মানুষ তিনি বৃদ্ধা মানুষ বয়স হয়েছে কোনো ভুল করতে পারে এরপরও আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন মুখ ফোলায় থাকবেন না আপনি এরকম চোখ কড়া করে থাকবেন না এই মহিলাটা ভুল করলেও তার সঙ্গে মিলেমিশে আপনি থাকেন আপনার জীবনটা সুন্দর হবে আর আপনার ঘরে যে আপনার ভাবি হয়ে আপনার ভাইয়ের বউ আসবে সেও আপনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে এটাই হলো শরীয়তের ব্যালেন্স কথা আর এর থেকে এই ব্যালেন্সের বাইরে যখন আমরা যাই তখন আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায় এবং সব সময় পুরুষ মানুষরা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে হুজুর মা তো বুঝাইতে পারতেছে না আমার ওয়াইফ এবং মা দুইজন একজন দেখতে পারে না আচ্ছা আপনি এখন বলেন তো দেখি আপনি বলবেন যে বেটা তোরে আমি প্যাটে রাখছি মানুষ করছি এখন বিয়ে করাইছি বোর কথা মতো চলিস আমার কথা মানিস না আমি তোরে চাই না ওদিকে আবার বোর কাছে গেলে বলে হ্যাঁ তোমার মা অমুক তমুক এই সেই বুড়ির দোষ এই দোষ সেই দেশ আমার গালাগালি করছিল লবণ হয়েছিল না তেল হয়েছিল না আমি তাকে খাবার দিতে দেরি হয়েছিল কিনা আমার সবসময় বকা বকি করে আমি তার কথা শুনবো না বেচারা বেটা তো অসুবিধায় তার তো দুইটা লাগে তার মাও লাগে বউও লাগে দুইটাই তো লাগে মানুষের লাইফে আপনার হয়তো খালি ছেলে হলে হয় বউ দরকার নাই আর ওই মহিলার হয়তো খালি স্বামী হলে হয় শাশুড়ির দরকার নাই কিন্তু স্বামী যেই বেচারা পুরুষ মানুষটা যার মাকেও যেমন দরকার ওয়াইফকেও সেরকম দরকার কোনোটাকে দোষে ফেলাইতে পারবে না এখন কি হয় পুরুষ মানুষ তখন তার দেখা যায় যে ডিপ্রেশন হয়ে যায় তখন মানসিক রোগের রোগী হয়ে যায় হাসপাতালে গিয়ে ভর্তি হয় নানান অঘটন ঘটে তখন অনেকে বাড়ি ছেড়ে চলে যায় কি করবে জানে না আপনারা মহিলারা পুরুষদেরকে এরকম সমস্যায় মেহরবানি করে ফেলবেন না পুত্র বধুরা এবং শাশুড়িরা আল্লাহর অস্তে আল্লাহকে ভয় করে মিলে মিশে চলবেন আমার ভাইয়েরা বোনেরা তাহলে এরপরেও এত কিছু করার পরেও যদি এরপরে গন্ডগোল হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের আর কোনোভাবে এটা হচ্ছে না তখন সালিশ পাঠানোর কথা বলা হয়েছে স্বামীর পক্ষের একজন রেসপন্সিবল আর স্ত্রীর পক্ষের একজন রেসপন্সিবল দুজন হাকাম পাঠাতে বলা হয়েছে দুজন সালিশ সালেস মানে তৃতীয় পক্ষ আর কি সালেস সালিশ হয়ে গেছে বাংলাদেশে এনিওয়ে যাদেরকে সালিশ মানা হবে তারা যেন কোনো সময় নিজেদের গ্রাস নিজেদের রাগ নিজেদের কৌশল যেন তাদের মধ্যে বাস্তবায়ন না করে যে ওই দেখায় দিই গন্ডগোল একটু লাগাই ফেলি তাহলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আর দুই সালিশের মূল দায়িত্ব হবে দুইজনের কথা শোনা দুজনকে কনভিন্স করা এবং সবসময় বিয়েশাদির ক্ষেত্রে প্রায়োরিটি হলো সম্পর্কটাকে কিভাবে ঠিক রাখা যায় কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ঠিক রাখা যায় কারণ বিবাহের সম্পর্কটা ভাঙ্গার জন্য হয় না এটা গড়ার জন্য এটা থাকার জন্য এটা কন্টিনিউ করার জন্য এই জন্য আল্লাহ বলেছেন ই ইউরিদা যদি তারা দুইজনে চায় যে ইসলাহ করবে সংশোধন করবে আল্লাহ তাহলা তাদেরকে অবশ্যই তৌফিক দিবেন আল্লাহ তাদেরকে ইসলা করার আবার দুইজনকে একত্রিত করার তৌফিক দিবেন হ্যাঁ এমনও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে ডিসপিউট এত বেশি সমস্যা এত বেশি যে এই দুইটাকে আর একত্রিত করার কোনো উপায় নাই দুইজনে এমনভাবে অপরাধের সঙ্গে জড়িত দুইজনের ওয়ে অফ লাইফ এত দূর এত ফারাক যোজন যোজন দূরত্বকে একত্রিত করার আর কোনো হোপ নাই চেষ্টা করেও ফেইলিয়ার। তখন তারা অ্যাডভাইস করতে পারে যে তাহলে তোমাদের মনে হয় আলাদা হয়ে যাওয়াটাই বেটার হবে স্টিল তোমরা দেখো একসঙ্গে থাকতে পারলে ভালো কারণ আপনারা দুজন তো কোর্ট না এই জন্য হুবহু দুজনকে সেপারেট করেই দিবেন তা না হ্যাঁ আপনারা সাজেশন দিবেন এরপরে যদি আপনার সেপারেট হয়ে যেতে হয় তা দুই ফ্যামিলি মিলে বসে তারা আবার এটাকে তালাকের ব্যবস্থা করবে আর না হয় খোলার ব্যবস্থা করবে একটা কিছু করবে এটাই হলো সুন্দর নিয়ম যে নিয়ম আল্লাহ তাল আমাদের জন্য দিয়েছেন যারা দুই পক্ষে সালিস হিসেবে আসেন হাকাম হিসেবে আসেন তাদেরকে আল্লাহ তালা একটা বড় রেসপন্সিবিলিটি দিয়েছেন এই রেসপন্সিবিলিটি তারা পালন না করলে তারাও আল্লাহ রবাহ আলমিনের কাছে গুনাহাগার হবেন তাহলে দেখেন স্বামী স্ত্রীর জীবনকে সুন্দর করার জন্য প্রথমে এত তো আল্লাহ বলেছিলেন স্বামী কীভাবে স্ত্রীকে সংশোধন করবে এরপরেও দেখা গেল সব স্টেপ ফলো করার পরে সংশোধন হলো না এমনও তো হতে পারে স্বামী খারাপ হয়ে গেছে স্ত্রী তখন তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবে সংশোধন হয়েছে না দুইজনের মধ্যে ডিসপিউট হয়েছে মনোমালিন্য হয়েছে ঝগড়াঝাটি হয়েছে বিভিন্ন ধরনের এমন সিচুয়েশন হয়ে গেছে যে তারা যোজন যোজন দূরত্বে চলে গিয়েছে এমন ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আর একসঙ্গে ঘর সংসার করা ডিফিকাল্ট তখন দুই পক্ষের দুই মুরব্বী দিয়ে দুই পক্ষের দুইজনকে দিয়ে দুই পক্ষের দুই হাকামকে দিয়ে দুই পক্ষের দুই সালিশকে দিয়ে দুজনের সঙ্গে কথা বলে এটাকে সংশোধন করার চেষ্টা করা হবে এর পরেও যদি দেখা যায় যে না আর কোনো উপায় নাই তখনই শুধুমাত্র সেপারেশনের কথা বলে ইসলাম তখনই শুধুমাত্র তালাকের কথা বলে ইসলাম তখনই শুধুমাত্র খোলা আর কথা বলে ইসলাম এর আগে নয় তার অর্থ হলো হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে ট্রাই করতে হবে আপনার ম্যারিচুয়াল যেই আমাদের যে রিলেশন বিয়ের যেই সম্পর্ক এই ম্যারিচুয়াল রিলেশনকে ঠিক রাখার জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা করার পর যদি ফেইল করে তখনই শুধুমাত্র জায়েজ হবে অ্যালাউড হবে যে আপনি এরকম একটা সিদ্ধান্ত দিবেন যে না তারা আলাদা হয়ে যাবে যদি কেউ এর মধ্যে গন্ডগোল করে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন্লাহ কে কি করছে কার মনে কি আছে আল্লাহ সব খবর রাখেন আসুন আল্লাহর এই নিয়মগুলো আমরা ফ্যামিলি লাইফে মানি বিশেষ করে শাশুড়ি এবং পুত্রবধূ সম্পর্কে যে কথা বললাম আসুন আমাদের সংসারগুলোতে আমরা এটাকে মেনে চলি মানলে আপনার জন্য ভালো আপনার ফ্যামিলি ভালো হবে আপনার ফ্যামিলি সুন্দর হবে আপনার জীবন সুন্দর হবে আসুন কোরআনের আলোচনার মধ্যে দিয়ে আল্লাহ তালা আমাদের জীবনকে সুন্দর করে দিন সাবলীল করে দিন ভালো করে দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য এপিসোড ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন আসসালাম আলাইকুম বারাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বি জি বি টু ফাইভ টু ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি